ইসরায়েলের বিরুদ্ধে ইরানের প্রতিশোধমূলক হামলার প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। ইসরায়েলি সরকারের ক্রমাগত অপরাধ এবং তেহরানে ইসমাইল হানিয়াকে হত্যার প্রতিক্রিয়ায় এই হামলা করা হয়েছে। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এসব কথা জানান। জাখারোভা আরও জানান, পশ্চিম এশিয়া অঞ্চলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নীতি ব্যর্থ প্রমাণিত হয়েছে, কারণ এই অঞ্চলে উত্তেজনা বাড়ছে। মধ্যপ্রাচ্যে বাইডেন প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ। হোয়াইট হাউসের বিবৃতি সংকট সমাধানে সম্পূর্ণ অসহায়ত্ব প্রদর্শন করেছে। গেল 23 সেপ্টেম্বর ইসরায়েল লেবাননে হিজবুল্লার বিরুদ্ধে সামরিক হামলা শুরু করে। 27 সেপ্টেম্বর এক হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যা করে। এর প্রতিবাদে মঙ্গলবার ইসরায়েলের ভূখণ্ডে প্রায় 200 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। Thank you.